আর তুমি কোথায় যাচ্ছ? না ঘুরতেছি। কোথায়? এই যে জাফলং। হ্যাঁ জাফলং। কি? জাফলং। 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 আজ মুখ মুসো, মুখের ভিতর তো ঘাম কেন? ঘাম লাগছে। তো কি অবস্থা, কেমন লাগতেছে আইসা? অনেক ভালো লাগছে। নাচতেছো কেন? আমি তো উঠবো, সবাই উঠবো। তুমি নৌকা উঠবা? সাঁতার পারো? সাবধানে। আচ্ছা তো আমরা হচ্ছে সিলেট জাফলং এ আছি, তো ভাই আমাদেরকে ঘুরাবে চারটা পর্যটন স্থান। তো অলরেডি আমরা নৌকাতে উঠে গেছি, তো ওয়াও অসাধারণ, সে একটা নৌকা। অনেক ভাল লাগতেছে। আর বেসিক্যালি আমরা আসি হচ্ছে বর্তমানে যেটা, এটা হচ্ছে জিরো পয়েন্ট। তো এই যে এটা হচ্ছে জাফলং জিরো পয়েন্ট, এখান থেকে আমরা হচ্ছে খাসিয়াপল্লি সহ চারটা পর্যটন স্থান মানে হচ্ছে এই নৌকার মাধ্যমে ঘুরবো। আর আমাদের সফর সঙ্গী হিসেবে আসা আরো দুইজন, একজন আছে হচ্ছে গিয়া, নামটা একটু বলে দেন মুখে মুখে। আমার নাম নিয়ামুল হাসান। নিয়ামুল হাসান। আরেকজন আছে এই যে ফারদিন। তো সবকিছু মিলে আমরা হচ্ছে গিয়ে ওই যে আমাদের নৌকা ছাড়ে দিতেছে, ওই যে আমাদের ভাই হচ্ছে নৌকার মাঝি। তো ভাই হচ্ছে বেসিক্যালি ভাইয়ের নিজের নৌকা। ভাই তো নিজের নৌকা না? ভাই জি জি, আমার নিজের নৌকা। তো ভাই নিজের নৌকা, মনে করেন প্রতিদিন কেমন হয় টিপ আপনার? মনে করেন দুইটা তিনটা হয়। দুইটা তিনটা হয়? আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। তো এই তোমার জুতা বুঝতে ভিজতেছে, জুতাটা একটু উঁচা করে রাখো। তো এখন কথা হচ্ছে এই যে আমরা তো যাবো, এখন ভাই ফার্স্ট আমাদের কই নিয়ে যাবেন? পাঁচপে খাসিয়াপল্লি ঘুরবেন, পাঁচবার বয়ান ঘুরবেন, পরে জন্নাতে পাঠাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমরা টোটাল হচ্ছে চারটা পর্যটন স্থান ঘুরবো, তো ঘোরার জন্য বেসিক্যালি আসলাম। তো সাদা সন্তরা, তন্তরা কিছু বলো। কি বলবো? কিছু বলো। আর তুমি তোমার মোবাইল নাম্বারটা দিবা নাকি? আমি তো মোবাইল নাম্বার ওই একটা, আমি কি সিম চেঞ্জ করি? বারবার পাল্টাই। এক নাম্বারই? হ্যাঁ। নাম্বারটা বলে দাও। 01 সবই তো এরম করে টিপি, মানে সব মোবাইলই তো এমনি এমনি ওরকম শব্দ হয়। ও আচ্ছা আচ্ছা। তো বুঝতেই পারতেছেন আপনারা যে অন্তরের মোবাইল এরকম পম্পম শব্দ হয়, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি, অলরেডি নৌকা ঘোরানো হয়ে গেছে। তো এই যে নৌকা ঘুরতেছে নৌকাটা, আর বেসিক্যালি বেশিরভাগ হচ্ছে এই জায়গাটায় আসলেই মনে করেন হচ্ছে এদিকে সবাই মোটামুটি ঘুরে, কারণ এখানকার পরিবেশটা অনেক সুন্দর। আর এখানে আসলে আসলে যারা পর্যটন আসে তাদেরকে ভাইয়েরা হচ্ছে মূলত সেবা যত্ন করে থাকে, মানে তাদেরকে যে কোনো জায়গায় লাগে ঘুরে নিয়ে যায়। তো মোটামুটি এটা আসলে সেবাজনক একটা কাজই। তো ভাই বর্তমানে কি পর্যটন আগের চেয়ে একটু কম নাকি? হ্যাঁ আগের থেকে কিছু কম আছে এখন। আগের থেকে এখন কম? ভাইয়ের নাম কি? ভাই আমার নাম মোহাম্মদ আকবর হোসেন। মোহাম্মদ আকবর হোসেন। তো আপনার যদি কেউ জাফলং এ আসেন এই ভাইয়ের নৌকাতে চড়তে পারেন, ঠিক আছে। তো ভাই মোটামুটি মানে রিজনেবল প্রাইজে হচ্ছে গিয়ে মানে যাত্রী নিয়ে যায় আর কি। তোমরা আসবা, হেভি সুন্দর জায়গা, হেভি ভালো লাগছে। তোমার ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা অন্তরের যেহেতু ভালো লাগছে তাহলে সবারই ভালো লাগার কথা, এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, তো আমরা হচ্ছে গ্রামের মেয়েরা, তোমরা আসো চলে আসবে, গ্রামের মেয়েরা চলে আসবে। আচ্ছা আচ্ছা। তো দর্শক আমার আসলে কোনো কিছু বলার নাই, মানে গ্রামের মেয়েরা। আচ্ছা তুমি কি শহরের মেয়ে? আমি তো গ্রামের মেয়ে। আচ্ছা এখানে একটা কি বিষয় আমি বলে দিই, দেখেন আমি কিন্তু প্রচন্ড লেভেলে ঘামতেছি, কজ হচ্ছে এখানে এত বড় মানে এত লেভেলের গরম, মানে ওয়েদার কিন্তু নাই, ঠিক আছে, রোদ নাই, কিন্তু হচ্ছে কি আপনার কোনো বাতাস নেই, ভাপসা ভাপসা একটা গরম আসতেছে। এই যে আমাকে অন্তর অলরেডি টিস্যু দিছে, তো মুখ পোষার জন্য টিস্যুটা, যদিও বা অন্তর মনে করেন হচ্ছে চুরি করছে। হোটেলে আমরা যখন খাবার খাইতে গেছি তখন হচ্ছে অন্তরে কি করছে, টিস্যু কতগুলো নিয়ে ব্যাগের ভিতরে ঢুকে রাখছে। আরো আছে? হ্যাঁ আছে। তো এই যে দেখেন দেখেন, এগুলো করতে নিছো ওই যে ওই হোটেলের মধ্যে? হ্যাঁ মানে খাইতে গিয়ে চুরি করে লেব না? এটা এটা যে চুরি কয় তুমি জানো? চুরি কয়? হ্যাঁ এটা তো চুরি কয়। তুমি হোটেলে, আমি হোটেলে গেছো খাইতে,
ঠিক আছে তুমি খাইতে গিয়ে তুমি টিস্যু চুরি করে লয়া পড়ছো তা আমি ভাত খাইছি আমি টাকা দিইনি মনে মনে আছে লোকে আমার এমনি এমনি খেতে দিয়েলো তা আমি টিস্যু নেব না ও আচ্ছা আচ্ছা এলেগা তুমি টাকা দিয়া নিছো দে মানে খাইছো দেখে হচ্ছে যে টিস্যু লাইলছো বুঝতে পারছি তো ঠিক আছে গাইস আমরা হচ্ছে গিয়ে যাই যাওয়ার পর আপনাদেরকে অবশ্যই ভিডিওটা দেখাবো তো সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম